Bismillahirrahmanirrahim. Alhamdulillahirrabbilalamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. Faqad qala al-muallif rahimahullahu ta'ala babu fadli salatil jama'ati wa wujubiha. An Abdullah ibn Umar radiyallahu anhuma anna Rasulullah sallallahu alaihi wasallam qala salatul jama'ati afdalu min salatil fadli bis 27 daraja. An Abi Hurairah radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallatul rajul fil jama'ati tudha'afu ala salatihi fi baitihi wa fi suqihi 25 dayfan wa dhalika annahu idha tawadda fa hasana al-wudu wa summa kharaja ila al-masjid la yukhrijuhu illa salatu summa lam yakhtu khutwatan illa rufiat lahu biha daraja wa hutta anhu biha khatiyah fa idha salla lam tazal al-malaikatu tusalli alayhi ma dama fi musallah allahumma salli alayhi allahumma ighfir lahu allahumma arhamhu wa la yazalu fi salatin man tazara as-salat muttafaqun alayhi wa lafzu lil bukhari Allah samasta prashansa salat ebong salam nazil hoye nabi sallallahu alaihi wasallam er upor ajke umdatul ahkame amader hadith e darsher bishoy bostu hocche jamaat sahokare salat adey korar fazilat ebong tar aboshyokota লেখক বলছেন বাবু ফজলে সালাতিল জামাত এই অধ্যায় হচ্ছে জামাতের সালাতের ফজিলত মহত্ব সম্পর্কে গুণাগুণ সম্পর্কে বা ওযুবেহা এবং তার আবশ্যকতা বা তার অপরিহার্যতা বা তার ফরজিয়াত তা ফরজ হওয়া সম্পর্কে অধ্যায় থেকে বোঝা যায় যে লেখক আল্লামা মাকদেসি রহমাতুল্লাহ আলাইহির নিকট জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ আর এটি হচ্ছে বেশি সহি বলিষ্ঠ আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাতে আফযালু মিন সালাতিল ফাজ্জি বি 27 দারাজা জামাতের সালাত জামাত সহকারে নামাজ আদায় করা একাকী সালাতের চাইতে উত্তম হ্যাঁ সালাতুল ফাজ ফাজ মানে ফরজ একাকি আল ফাজ্জু মানে আল ফারদু হ্যাঁ একজনের বা একাকি সালাতের চাইতে উত্তম আফজাল বি 27 দারাজা 27 গুণ উত্তম এই অধ্যায়ে তিনটি হাদিস এসেছে দুটি হাদিস জামাতের সালাতের ফজিলত সম্পর্কে আর তৃতীয় হাদিসটি এসেছে জামাত থেকে পেছনে থাকা মুনাফিকদের চরিত্র এই সম্পর্কে দুটি হাদিসের জন্য একই বিষয়ের কারণে পড়েছি একসাথে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জামাতে নামাজ পড়লে কত গুণ পাওয়া যায় 27 গুণ পাওয়া যায় শরীয়তের একটি সুন্দর বিধান হচ্ছে জামাত সহকারে পুরুষরা মসজিদে সালাত আদায় করবে যাতে করে পরস্পর সম্পর্ক হয় পরিচিতি ঘটে তারপরে নিজেদের সমস্যার ক্ষেত্রে একে অপরের কাছে পরামর্শ নিতে পারে দিতে পারে এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা পরস্পরকে সহযোগিতা করতে পারে এবং মত বিনিময় করতে পারে আলাদা করে একত্রিত হওয়া খুব কঠিন গোটা গ্রামের লোক গোটা এলাকার লোক মহল্লার লোক একসাথে জমা হওয়া কোথাও তার জন্য জায়গার প্রয়োজন সময়ের প্রয়োজন শরীয়তে এত সুন্দর বিধান দেওয়া হয়েছে যে আপনাকে পাঁচবার একত্রিত হতে হবে পাঁচবার একত্রিত হতে হবে জি এর মাধ্যমে অনেক সময় শুধু এগুলো নাই অভাবের খোঁজ খবর পাবেন মসজিদে গেলে তো অভাবের খোঁজ খবর পাবেন আপনি মহল্লার মধ্যে কি অভাবই আছে কথাবার্তা বললে খোঁজ খবর পেতে পারেন এই ইজতিমা এটা হচ্ছে শরীয়তের একটা ফরজ ইজতিমা মানে এক গ্যাদারিং একত্রিত হওয়া এতে অনেক উপকারিতা রয়েছে অনেক দিক থেকে উপকারিতা রয়েছে কিছু তো উল্লেখ করা হলো যে কথাগুলি বললাম পয়েন্টগুলি তাছাড়া অতিরিক্ত আরো যে জানে না তাকে শেখানো একা একা বাড়িতে সারা জীবন যদি নামাজ পড়ে আর ভুল ভুল থেকেই যাবে কিন্তু মসজিদে এসে নামাজ পড়লে হ্যাঁ ভুলটা ধরা পড়বে যে কে কোথায় ভুল করছে তো শেখাবারও সুযোগ হবে আর শেখারও সুযোগ হবে যে জানে না সে
ওর চাইতে শিক্ষিত, ওর চাইতে ভালো নামাজ যারা জানে তার কাছ থেকে যদি আগ্রহ থাকে তো শেখার সুযোগ পাবে। এক একটা অক্তে একটা করে যে মশলা জিজ্ঞাসা করে তো ওতে অনেক ফায়দা। আমি যে মসজিদে নামাজ পড়ি তো আশেপাশে বিভিন্ন দেশের লোক, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিন দেশের লোক আছে, প্রায় মসজিদে কিছু লোক আছে, মসজিদে যে কোনো অক্তে মসজিদ থেকে বেরিয়ে একটা দুটা মশলার জবাব দিতে হবে আমাকে, তোর এমনিতেই বেনিফিটটা হয়ে যাচ্ছে, নাও কোনো দাসে আসতে পারে। হ্যাঁ, তারপরে অন্য ভাষী উর্দু ভাষী হয়তো ইন্ডিয়ান পাকিস্তানি তারাও, তো এইখান থেকে এমনি তো ফায়দা হয়ে যায়। আসরের নামাজে বিশেষ করে অনেক সময় ফজরের নামাজে, অনেক জোহরের নামাজে, যেই নামাজ আমাকে পাই, মাগরিবের সাথে হয়তো পাই না, বাইরে থাকি, তো এই নামাজগুলিতে মহল্লার লোকেরা অন্তত জানার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। ওর জন্য আলাদা করে ওরও টাইম খরচ করতে হয় না, আর আমারও চলতে চলতে রাস্তা চলতে চলতে হয়ে গেল উত্তর দেওয়া। পাঁচবার করে মসজিদে একত্রিত হওয়া, এর মাধ্যমে সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হচ্ছে মুসলিম ঐক্য গড়ে উঠবে, ফুটে উঠবে যে আমরা এক। আর জামাতে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এতে পুরো ইত্তেহাদ ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। একজন ইমাম মসজিদের ইমামের মাধ্যমে দুনিয়ার ইমাম একজন হবেন, তার আনুগত্য করবেন ভালো কাজের ক্ষেত্রে, এবং নেতার মালিকের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে ইমাম ভুল করেছে নামাজে সহসিজদে ইমাম করবে, মুক্তাদি কেন করবো আমরা, তারপরে না তোমার ইমাম ভুল করেছে নেতা ভুল করেছে সুতরাং তোমরাও সহসিজদে করো, তারপরে ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের আগে কেউ যদি চলে যায় তো নামাজই বাতিল হয়ে যাবে। এর মাধ্যমে কি শেখানো হয়েছে যে তোমার নেতার আগে বেড়ে বেড়ে কাজ করিও না, বাপের কথা অমান্য করে, মায়ের কথা অমান্য করে আগে বেড়ে বেড়ে ছেলে কাজ করে বসে আছে, আগে বেড়ে বেড়ে মেয়ে কাজ করে বসে আছে, শান্তি হবে পরিবারে? পরিবারেই যদি শান্তি না হয় তো একটা সমাজে একজন নেতা আছে তাকে যদি তার যদি আনুগত্য না করা হয়। ইসলামের নেতা দুই রকমের, মসজিদের বাইরের নেতা, মসজিদের বাইরে ইমাম হচ্ছে ওলামায়ে কেরাম, তাদের আনুগত্য করতে হবে, তাদের কাছ থেকে দিনের মাসলা মাসাইলের আকিদার ইবাদতের আখলাকের হালাল হারামের সমাধান নিতে হবে। আর শাসক গোষ্ঠী রয়েছে তাদের আনুগত্য না করে আগে বেড়ে যদি কাজ করা যায়, বিরুদ্ধাচরণ করা যায় তো কোনোদিন কেউ শান্তি পাবে, নেতাও শান্তি পাবে না আর প্রজাও শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। এই সমস্ত শিক্ষার এরকম বহু দিক রয়েছে জামাতের উপকারিতার। তো জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি পাওয়া যায় এই হাদিসটিতে জানা গেল। এতে বোঝা গেল যে যখন জামাতে নামাজ পড়লে 27 গুণ হয় তাহলে একা কেউ যদি নামাজ পড়ে ফরজ নামাজ তাহলে নামাজের নেকি কমে যায়, অনেক কমে যায়। জি, 27 গুণ ফেল, একের জায়গায় 27, তো কত পার্থক্য হয়ে গেল। এতে থেকে আর একটা মশলা বোঝা গেল যে একা যদি কেউ নামাজ পড়ে নেই জামাতে না পড়ে তাহলে তার নামাজ হবে না হবে না? হবে। কি করে বোঝা গেল এই মশলা ইস্তেমাত হলো যে হবে? 27 গুণ যখন পেল জামাতে নামাজ পড়নেওয়ালা তাহলে এর এক গুণ হয়েছে, একটা হয়েছে শুধু, তখন এক যখন হয়েছে তার মানে আসল নামাজটা তার হয়েছে, মানে তার ফরজটা আদায় হয়েছে। আর না হলে সোজা বলা হয়তো তোর নামাজই হয়নি, কোনো গুণ নেই। হ্যাঁ, এক গুণ আর 27 গুণ তার মানে আছে কিছু, তাতে কমপক্ষে নামাজের ফরজ আদায় হওয়াটা অতিরিক্ত নেকি থেকে বঞ্চিত যে ব্যক্তি একা নামাজ পড়ল। এটা হচ্ছে যারা বিনা কারণে শরীয়তি কারণ ছাড়া একা নামাজ পড়বে, কিন্তু শরীয়তি কারণে যদি জামাত ছাড়ে, এমনিতে জামাত ছাড়তো না তাহলে পুরো জামাতের সওয়াব পাবে, যেন অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, অথবা এইরকমই যেসব লোকদের ওজর রয়েছে, মহিলা, হ্যাঁ, তারপরে সফরে জামাত করতে পারে না, সফরে সফর করছে, জামাতে সুযোগ সুবিধা হয় না, তো এরা নাকি পাবে না? ওই লোকগুলি যদি অভ্যাস থাকে জামাতে নামাজ পড়ার, যে জামাতে যখন মসজিদের কাছে থাকে তখন জামাত ছাড়া তারা নামাজ পড়ে না, তাহলে পুরো সফর চলাকালীন, অসুস্থ থাকাকালীন, বছরকে বছর যদি অসুস্থ থাকে তবুও জামাতের পুরো সওয়াব পাবে। এই কথাই ভাষ্যকার বলছেন, আম্মাল মাজুর ফাকাদ দাল্লাতিন নুসুসু আলা আন্না আজরাহু তামুন, যার ওজর রয়েছে, অজুহাত রয়েছে শরীয়তি, শরীয়তের দলিল প্রমাণ রয়েছে এই বিষয়ে যে তার নেকি পুরা হবে, সে জামাতে নামাজ না পড়েও 27 গুণের নেকি পাবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ।
এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দিনকে সহজ করে দেওয়া, যে আপনার ওজর আছে সেজন্য আল্লাহ আপনার কমিয়ে দেবেন না। আমরা অনেক সময় আমাদের ওজর থাকলে হয়তো আমরা দুনিয়ার ক্ষেত্রে ডিউটিতে আসতে পারি না, বেতন কেটে নেই, ঠিক না? অথচ ওজর আছে, আপনি অসুস্থ, হ্যাঁ, বা আপনার আপনজন কেউ ধরেন মারা গেছে যেখানে আপনি শোকে আছেন, তারপরে বেতন কাটছে, ওমরা যাচ্ছেন বেতন কাটছে, এরকম অনেকের শোনা যায়। তাহলে এইরকম লোকেরা জুলুম করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত আরহামুর রাহিমিন, যে বান্দার যদি ওজর থাকে ওজরের সময় জামাত ছেড়েছে পুরা নেকি পাচ্ছে। এ হচ্ছে আবদার মাবুদে পার্থক্য, এ হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষে আর মানুষের রবে, রব্বুর নাসে রব্বুল আলামিনে পার্থক্য। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দ্বিতীয় হাদিস, কাল তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুর রাজুলি ফিল জামাতি, কোন পুরুষ ব্যক্তির সালাতুর রাজুল বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে মহিলারা মহিলাদের ক্ষেত্রে জামাত না, জায়েজ আছে তাদের জন্য আসা জামাতে, কিন্তু তাদের জামাতে আসার প্রয়োজন নেই ফজিলত হাসিলের জন্য। পুরুষদের জামাতে সালাত আদায় করা তোদা আফু আলা সলাতিহি ফি বাইতিহি, তার বাড়িতে অফিসুকিহি অথবা তার বাজারে হাটে বাজারে, হ্যাঁ দোকানপাটে নামাজ পড়ার চাইতে, হ্যাঁ কি হবে, হ্যাঁ বহুগুণ হবে, কত গুণ হবে মানে বা বলা যাবে যে সেটা উত্তম হবে, বলেন ভাব অর্থে দা আফা ইউজা মানে দ্বিগুণ হওয়া বা বহুগুণ হওয়া, মানে এখানে শাব্দিক অর্থ না করে সুন্দর হবে না, বলতে হবে যে সেটা উত্তম হবে কত গুণ, খামসাতা ওয়াইশিনা দয়ফান, পঁচিশ গুণ, পঁচিশ গুণ উত্তম হবে। এ হাদিসে কি বলা হইল, পঁচিশ বলা হইল, আগের হাদিসে কি বলা হয়েছে, সাতাইশ বলা হয়েছে। এই দুই হাদিসের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে নানা মত রয়েছে হাদিসের যারা ভাষ্যকার মহাদ্দেসিন তাদের, তার মধ্যে একটি হচ্ছে যে খুশু খুজুর পার্থক্যে ফজিলতের পার্থক্য হবে, হ্যাঁ যার নামাজে বেশি খুশু রয়েছে, হ্যাঁ একাগ্রতা রয়েছে, তার নামাজ সাতাইশ গুণ, যার একটু কমে গেছে পঁচিশ গুণ, যার আরও বেশি কমবে আরও কমবে, হ্যাঁ এইরকম একটা হচ্ছে, এ হচ্ছে সমন্বয়। দ্বিতীয় সমন্বয় হচ্ছে যেটা অনেকে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জেহরি এবং সিরি সালাতে পার্থক্য। যদি উচ্চস্বরে তেলাওয়াতের নামাজ হয় যেমন মাগরিব এশা ফজর নামাজ, তাহলে তার সাতাইশ গুণ রয়েছে, কারণ তাতে বেশ কিছু বৈশিষ্ট্য বেশি রয়েছে, তেলাওয়াত শুনল, হ্যাঁ তেলাওয়াত শুনল কি শুনল না, মাগরিব এশা ফজরে তেলাওয়াত শুনছেন, তারপরে তেলাওয়াত শুনে তাতে থেকে আপনি উপকৃত হচ্ছেন অর্থ বুঝলে, এই ফায়দাগুলি রয়েছে। জোহর আসরে নামাজে তেলাওয়াত শোনেন না, সুতরাং কোরআন শুনে যে আপনার উপর যে ওয়াজাতুলিয়া তালিম আয়াতু যাদব ইমানা ইমান বাড়ে সেটা পাওয়া যাচ্ছে না, আপনি যতটা নিজে পড়ছেন ততটাই, কিন্তু ইমামের সাহেবের কাছ থেকে কিছু শুনছেন না, এদিক থেকে যখন বৈশিষ্ট্য কমলো তখন ফজিলত কমে গেল। তাহলে তারা বলছেন যে জোহর আসর সালাত সিরি নামাজ যেগুলিতে মনে মনে তেলাওয়াত হয় সেগুলিতে পঁচিশ গুণ পাবে, আর যেগুলি উচ্চস্বরে তেলাওয়াত হয় সেগুলিতে সাতাশ গুণ পাবে। আর আরেকটা যেটা ভাষ্যকার উল্লেখ করে, ভাষ্যকার শুধু এটা উল্লেখ করেছেন, তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বেশি অঙ্কের বিপরীত ছোটটা নাই, বা বেশি অঙ্কের পরিপন্থী ছোটটা নাই, কারণ ছোট অঙ্কটা বড় অঙ্কের মধ্যে আছে, তাই না? আর এখানে ঠিক অঙ্কই বোঝানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে অনেক বেশি ফজিলত পাবে সেটা পঁচিশ থেকে সাতাশ, এইরকমভাবে তিনি সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। বলছেন তিনি তার ভাষায় শোনাই, ও আকরাবুহা, আর তার কাছে সবচেয়েতে সুন্দর সমন্বয় হচ্ছে আল আদাদুল কালিল ও লায়নাফিল আদাদ আল কাসির, অল্প সংখ্যাটা বেশি সংখ্যার বিপরীত না। যেমন নবী সাল্লাম দিনে সত্তর বার ইস্তেগফার করতেন, একশো বার, তো সত্তরটা একশোর মধ্যে হ্যাঁ সামিল আছে বা দাখিল আছে। লিয়ান্না মাফহুম আল আদাদ গায়রু মুরাদিন আলা সাহিহ মিন আকওয়ালিল উসুলিয়িন, যারা ওসুল ফিক, যারা ফিকের কায়দা কানুন নিয়ে আলোচনা করছে, তাদের কাছে এখানে সংখ্যার অর্থটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, লক্ষ্য উদ্দেশ্য নয় যে সেটা পঁচিশই একবারে বা সাতাশি, ফাহাদ আখরে নিজাম না হোক, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে পঁচিশটা সাতাশের অন্তর্ভুক্ত, এরকম বলেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে জামাতে মসজিদে এসে কেউ যদি সালাত আদায় করে তার বড় ফজিলত রয়েছে, তার বাড়িতে নামাজ পড়ার চাইতে, তার দোকানপাটে, তার ব্যবসার ক্ষেত্রে অথবা রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রয়েছে।
এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যেটা এখানে হাদিসগুলিতে আসেনি একটি হাদিসের ভিত্তিতে সেটা হচ্ছে যে ছোট জামাত আর বড় জামাতে পার্থক্য করেছে ছোট জামাত আর বড় জামাতেও নেকির ক্ষেত্রে পার্থক্য করেছে সুনানের কিতাবাদি তার মুসনাদ আহমদে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সালাতার রাজুলি মার রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদাহু কোন একজন পুরুষের আরেক পুরুষের সাথে সালাত আদায় করা একাকী সালাতের চাইতে উত্তম আজকা মানে আফজাল ওয়া সালাতু মার রাজুলিন আর দুইজনকে নিয়ে তিনজন মিলে যদি নামাজ আদায় করে সেটা আজকা মিন সালাতি মাল ওয়াহিদে একজন নিয়ে দুইজন যে নামাজ পড়েছিল তার চাইতে উত্তম এইভাবে যত সংখ্যা বাড়বে তত বেশি নিয়োগ হবে তাহলে ছোট মসজিদের জামাতের চাইতে বড় মসজিদে যেখানে মুসল্লির সংখ্যা বেশি সেখানে নামাজ পড়লে এই দিক থেকে একটা ফজিলতের দিক রয়েছে যেটা পঁচিশ সাতাশের ঊর্ধ্বে আলাদা ওটা জি এই হাদিস থেকে বোঝা গেল যে একাকে নামাজ পড়লে নাকি কি হয়ে যায় কমে যায় জি এই হাদিস থেকে আরো বোঝা গেল যে জামাতে নামাজ পড়া নামাজের শুদ্ধতার জন্য শর্ত নয় শর্ত নয় এটা হচ্ছে অধিকাংশ আলামাদের মত জাহিরিদের ছাড়া ইখতিলাফ উল্লেখ করব এই যে মর্যাদাগুলি উঁচা হবে হাদিস পড়া তো শেষ করা হয়নি হাদিসটা শেষ করি হ্যাঁ পঁচিশ পর্যন্ত পৌঁছেছি তাই না তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফা আহসানাল ওযু এখানে ওয়াজালিকা বলে কারণ বর্ণনা করছেন যে 25 গুণ কেন হবে কারণ দর্শাচ্ছেন তাহলে ওই দিকগুলি এখানে ফজিলত পাওয়ার জামাতে নামাজ পড়লে আপনি বেশি ফজিলত পেলেন বেশি আপনি নেকি পেলেন এর কারণগুলি কি কিছু কারণ এখানে দর্শানো হয়েছে কি আন্নাহু ইযা তাওয়াদ্দা কোন ব্যক্তি যখন ওযু করলো ফা আহসানাল ওযু আর সুন্দর করে ওযু করলো একা নামাজ পড়লে সুন্দর ওযু করা জামাতে নামাজ পড়লে সুন্দর ওযু করে তো এটাতে তো নাহয় সমান হয়ে গেল সুম্মা খারাজা আল মসজিদে অথবা মসজিদের দিকে বেরোলো তাহলে কদমে কদমে নেকি হবে কিনা গোনা মাফ হবে কিনা মর্যাদা উঁচা হবে কিনা যেটা বাড়িতে নামাজ পড়লে ওলা পেলো না ঠিক না নিজের দোকানে নামাজ পড়লে ওলা পেলো না লা ইউখরিজু ইল্লা সালাত তাকে নামাজ ছাড়া অন্য কিছু বের করেনি নামাজের উদ্দেশ্যে একমাত্র বেরিয়েছে তো ইখলাস ইখলাসের ভিত্তিতে নাকি মারলো লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা যে কোন পা রাখবে বা ধাপ রাখবে তাতে তার মর্যাদা কি করা হবে ওঁচা করা হবে ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া তার একটি করে গোনাহ ঝরিয়ে দেওয়া হবে হাতে হাতে মানে ঝরিয়ে দেওয়া পাতা ঝরাকে হাত্তা বলে আজকাল আরব রাখি বলে কোন কিছু রাখতে বলে হুত্তু হুত্তু বলে শুনেছেন আসলে হত্যা মানে রাখা হয় না দা কিন্তু দা শব্দের ব্যবহার গজা ইয়াদাও মানে রাখো এটা ব্যবহার করে শুদ্ধ আর ব্যবহার করে না তার হাতে আহত্য মানে পড়ে ফেলে দেওয়া বা নামিয়ে দেওয়া অথবা কি বললাম ঝরিয়ে দেওয়া পাতা ঝরা পাতা ঝরা পড়ে ওইটা হাতে আহত্য তো হত্য মানে তুমি রেখে দাও আসল অর্থে ফেলে দাও হ্যাঁ বা ঝরিয়ে দাও কিন্তু এই অর্থে না এখানে কিসে রেখে দাও হত্য হত্য মানে রেখে দাও এটা হচ্ছে আরবদের মাতৃভাষা শুদ্ধ ভাষা হচ্ছে দা দা বুঝে না বুঝলো বলে না ফাইজা সাল্লা যখন নামাজ আদায় করলে সে মসজিদে লাম তাজালিল মালায়েকা তুসাল্লি আলাইহি তো ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে মা দামা ফি মুসাল্লা যতক্ষণ সালাতের জায়গায় অবস্থান করে নামাজ শুরু হোক আর নাই হোক যেটা বাড়িতে নামাজ পড়লে পাই না এতে ওই যে 27 গুণ আর 25 গুণ হচ্ছে এগুলোর কারণ দেখানো হচ্ছে কি বলতে থাকেন ফেরেশতার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো আল্লাহুম্মা আগফির লাহু আল্লাহ তাকে তুমি ক্ষমা করো আল্লাহুম্মা রহম তার উপর তুমি দয়া করো ওয়ালা ইয়াজালু ফি সলাতিন এবং সে সব সময় নামাজে থাকে মান তাজারা সালা যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তাহলে নামাজের জন্য যত অপেক্ষা করলো তারপরে মসজিদে যারা নামাজ পড়ে সালাম ফেরার পরে ও বসে জিকির আজকার করে হ্যাঁ এছাড়াও মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইল কত লোকের সাথে সালাম দোয়া হইল এসব মিলিয়ে একটি কথা শুধু বলি দিতে তাহলে ভালো হবে আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এবং আল্লামা শাওকানি শাওকানি নাইলাউতারে আর ইবনে হাজার রহমতের ফতুল বাড়িতে যে সাতাইশ গুণ তো সাতাইশটা সাতাইশ গুণ যে নেকি হবে তো সাতাইশটা গুণ বা সাতাইশটা বৈশিষ্ট্য তারা উল্লেখ করেছে এক একটা করে গণিয়ে গণিয়ে যে জামাতে নামাজ পড়লে প্রথম বৈশিষ্ট্য এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই করে বৈশিষ্ট্য গণিয়েছেন সাতাইশটা বৈশিষ্ট্যের কারণে জাহিরি নামাজে সাতাইশটি বৈশিষ্ট্য আছে সুতরাং সাতাইশ গুণ ফজিলত আর সিরি নামাজে জামাতে পড়লে পঁচিশ পঁচিশটি বৈশিষ্ট্য আছে সেজন্য পঁচিশ গুণ নেকি
মানে এই কথাটা এই হাদিসের খোলাসা জি এই হাদিস থেকে আরো জানা গেল যে নামাজের জন্য অপেক্ষা করলে বিরক্ত হবেন না যেন আপনি নামাজেই আছেন যতক্ষণ নামাজ পড়তে ততক্ষণে নেকি পেতে আছেন যেন নামাজ পড়ছেন আপনি জি এটা ভালো বেনিফিট না তো এই কথাটা যখন মগজে বসে থাকবে তখন বিরক্তি বোধ করবেন না আজকাল কিছু লোকেরা একবারে ঘড়ি দেখে আছে ঘড়ি যদি আধা মিনিট এগিয়ে যায় তো হইচই করা শুরু করে দেয় হ্যাঁ হ্যাঁ কোথায় ইমাম গেছে কোথায় গিয়ে আবার কাউকে বলে নামাজ পড়িয়ে দাও হ্যাঁ তো মূর্খ লোক এরা আসলে তারপরে হাদিস দেখি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালু সলাওয়াতি আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ এবং ফজর নামাজ কি জন্য ভারী নামাজ যে মুনাফিকরা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তো না কার জন্য নামাজ পড়তো মুসলিমদেরকে দেখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাইকে দেখার জন্য যাতে করে এরা ভাবে যে আমরা মুসলিম আছি আর এদের দ্বারা আমাদের কোনো হ্যাঁ রিস্ক না থাকে বেনামাজি জেনে নিলে তো আমাদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিতে পারে এটা জানা তাহলে তাদের নামাজটা গাইরুল্লাহর জন্য হইতো আল্লাহর জন্য হইতো না যখন গাইরুল্লাহর জন্য হইতো তো এশা আর ফজরে যেহেতু অন্ধকার তখন আলো ছিল না বিদ্যুৎ ছিল না কেউ কাউকে দেখতে পায় না কে নামাজ পড়তে আসলো আর না আসলো সেই জন্য ওই উদ্দেশ্যটা নেই যে কাকে দেখাবো এশার নামাজে তার কাউকে দেখানো হয় না ফজর নামাজে তার কাউকে দেখানো অন্ধকারে কাল আছে ভোরে অন্ধকারে নামাজ হয়ে যাচ্ছে সেই জন্য এই নামাজ আর আসতো না এই নামাজগুলিতে তারা আসতো না তারপরে রাতের অন্ধকারে মসজিদে আসতে যেতে এটা একটা কষ্টকর গ্রামে গঞ্জে যারা বসবাস করেছেন তারা জানেন যে রাতের নামাজ এশার ফজর নামাজটা ফজরে তো হানাফিদের ভারী লাগে না কারণ তারা তো ফর্সা হয়ে দিন হয়েই নামাজ পড়ে কিন্তু কথা হচ্ছে যে আহলে হাদিস মসজিদগুলিতে অন্ধকারে নামাজ পড়া হয়ে যায় তারপরে আপনাদের এশার নামাজ অন্ধকারে হয় যেটা বড় কষ্টকর আমাদের দেশের গ্রামে গঞ্জের মানুষের জন্য আমি বলি যে মুনাফিকি লক্ষণ শহরের লোকের মধ্যে আছে আর গ্রামের লোকের মধ্যে গ্রামের লোকের মুনাফিকি বোঝা যায় এশার নামাজে আর শহরের লোকের মুনাফিকি বোঝা যায় ফজর নামাজে তাই না সারা রাত টিভি টিভি দেখবে রাত 12টা 1টায় ঘুমাবে না আর ফজর এই সময় ঘুমিয়ে থাকবে সকাল 8টা 9টায় দুইটা নামাজ পড়ে এটার মধ্যে মুনাফিকি স্পষ্ট হয় শহরের লোকের ফজর নামাজে না আসলে আর এশার নামাজে না আসলে গ্রামে গঞ্জের মুসল্লিদের মুনাফিক স্পষ্ট হয়ে যায় এদের মধ্যে এখনো নিফাক কপটতা আছে আসসালামু আলাইকুম ইয়াকাল্লা তো বলছিলাম যে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য কি এশা এবং ফজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা তারা যদি জানতো যে এই দুটো সালাতে কি গুণাগুণ রয়েছে ফজিলত রয়েছে লা আতাউহুমা ওয়ালাউ হাওয়ান তাহলে তারা অবশ্যই আসতো এশা এবং ফজর নামাজে যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন হাবুয়ান ছোট বাচ্চারা যেমন যখন বসতে শিখে তারপরে চলা শুরু করে হামাগুড়ি দিয়ে হাত হাত আর আপনার ইয়েতে ভর দিয়ে কি বলছে হাঁটুতে ভর দিয়ে জি ওয়ালাকাদ হামামতু তারপরে বলছেন আমার ইচ্ছা হচ্ছে আন আমরা বিসলাতে যে আমি নামাজ যে জামাত শুরু করা নির্দেশ দিয়ে দিই ফাতোকাম যার একামত দেওয়া হোক মানে নামাজের একামতের নির্দেশ দিয়ে দিই একসাথে ফাতোকাম সুম্মা আমরো রাজুলান তারপরে আমি কোন একজন ব্যক্তিকে নির্দেশ দিই ফায়ুসাল্লি বিন্নাস লোকজনকে সে নামাজ পড়িয়ে দিক সাল্লার পরে যদি তার প্রিপজিশন সেলা বা আছে তাহলে নামাজ পড়িয়ে দেওয়া হয় ইমামতি করা হয় বোঝা গেছে আর শুধু সাল্লা মানে হচ্ছে নিজে নামাজ পড়া নিজে নামাজ পড়া ফেল আজম আর নামাজ পড়িয়ে দেওয়া হচ্ছে ফেল মোতাদ্দি যারা সার্ফের গ্রামার বুঝেন তো যেখানে ফায়ুসাল্লি বিন্নাস লোকজনকে নামাজ পড়িয়ে দিক এখানে বুঝা গেছে না বা আছে সেই জন্য সুম্মা আনতালিকু ফি রিজালিন আর তারপরে আমি চলে যাই কিছু লোকজনকে নিয়ে ফি রিজালিন মানে মা রিজালিন কিছু লোকজনকে সাথে নিয়ে মা হুম হুজামুন মিন হাতাবিন যাদের সাথে লকড়ি কাঠির একটি আঁটি হবে বা গুচ্ছ হবে কি বলেন আঁটি বলেন না গোছা বলেন হ্যাঁ আঁটি জি হ্যাঁ হুজমাতনের বহু বচন হচ্ছে হুজাম জি হ্যাঁ বেশ কিছু আঁটি তাহলে মা হুম হুজামুন হাতে লকড়ির বেশ কিছু আঁটি হবে জি হুজমাতন মানে একটা আঁটি লায়া সাদনা সাল এলা কমিন ওই সব লোকদের উদ্দেশ্যে যারা নামাজে কি হয় না উপস্থিত হয় না কথা বলেন যে তারা নামাজ পড়ে না এরা নামাজে উপস্থিত হয় না জামাতে উপস্থিত হয় না এরা হয়তো বাড়িতে নামাজ পড়ে
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বালিয়ে দিতে ইচ্ছা করেছেন ফা উহারিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নার তারপরে তাদের বাড়িগুলি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই আলাইহিম বুয়ুতাহুম মানে তাদের বাড়িগুলি তাদের সহ তাদের উপর আলাইহিম মানে তাদের সহ তাদের সহ তাদের বাড়িগুলিকে আমি জ্বালিয়ে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা করেছেন কিন্তু বাস্তবে করেননি কেন এত বড় কাজের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা যখন করেছেন তাহলে বোঝা গেল যে জামাত ছাড়া সাগিরা গুনাহ নয় কাবিরা গুনাহ তাহলে এটা সুন্নাত ছাড়া নয় এটা হচ্ছে ফরজ ছাড়া জি আর তারপরে যদি কেউ প্রশ্ন করে যেমন যারা সুন্নাতে মুয়াক্কাদে বলেছে যে সমাজে তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি হ্যাঁ তো জ্বালাবার ইচ্ছা করেছেন এটা তাদের ফরজ ওয়াজিব করার জন্য যথেষ্ট হলো না দলিল বুঝছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি তার উত্তর কি দিবেন তার উত্তর ভাষ্যকার নিজে উল্লেখ করেছেন যে কি বলছেন লাউলা মাহফিল বুয়ুত মিনান নিসা ওয়াস সিবিয়ানিল আবরিয়া বাড়িতে যদি মহিলারা না হইতো যাদের উপর জামাত ফরজ নেই ওয়াস সিবিয়ান এবং শিশুরা না হইতো যারা আল আবরিয়া মানে নির্দোষী নির্দোষী তাদের কোনো দোষ নেই নিষ্পাপ আল্লাযিনা লা যামবা লাহুম যাদের কোনো ভুল ত্রুটি নেই জামাত আসেনি কোনো অন্যায় করেছে মহিলারা বা শিশুরা কোনো ভুল করে নাই কামা ওয়ারাদা ফি বাযে তুরুকুল হাদিস যেমন কিছু হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে এই হাদিসটাই কোন জায়গায় বিস্তারিত এসেছে যেখানে এসছে লাউলা নিসা ওয়া সিবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি বাড়িতে যদি মহিলারা না হইতো আর শিশুরা না হইতো তাহলে তাদের বাড়িগুলি আমি বাস্তবে জ্বালিয়ে দিতাম শুধু ইচ্ছা করে ক্ষান্ত হতেন না এখন এই হাদিসের পরে আমরা দেখব যে এই মাসলায় সঠিক মত কি আর কোন দ্বিমত আছে কিনা ভাষ্যকার এখানে ওলামাদের ইখতিলাফ বা ইম্মাদের ইখতিলাফ নকল করেছেন আর চারটি মত রয়েছে এই ক্ষেত্রে তাহলে জামাত সম্পর্কে জামাতে নামাজ পড়া হুকুম সম্পর্কে ওলামাদের ফোকাহাদের চারটি মতামত রয়েছে প্রথম মত হচ্ছে হানাফি মালিকি শাফি তাহলে তিন মজহাবের মত হানাফি মালিকি শাফি শুধু হাম্বেলিরা বাদ দিয়ে হানাবেলা চার মজহাবের মত বাদ দিয়ে আর আহলে হাদিস মুহাদ্দিসিনরা বাদ দিয়ে এরা কি বলছেন এলা আন্নাহা সুন্নাতুন মুয়াক্কাদা জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা দ্বিতীয় মত যাহাবা তায়েফাতুন উখরা মিন হাউলাই আর দ্বিতীয় আরেকটি দল হচ্ছে এদের মধ্যে যারা বলছেন যে এটা হচ্ছে ফরজে কিফায়া হ্যাঁ প্রত্যেক মহল্লার লোকের জন্য জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া মানে মহল্লার কিছু লোকেরা যদি ওই জানাজার নামাজের মতো মসজিদে এসে জামাত করে নাই তো বাকি সকলে মাফ পেয়ে যাবে তাহলে সকলের জন্য হচ্ছে তাদের কাছে সুন্নাত আর অল্প কিছু লোক কমপক্ষে কিছু লোক নামাজ পড়তে হবে এটা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ ফরজে কিফায়া তাহলে ফরজে কিফায়া আদায় হবে এজা কামা বিহা মাইয়াক ফি কিছু লোক আদায় করে যাতে একটা জামাত যথেষ্ট হয় যে হ্যাঁ মহল্লাতে জামাত হয়েছে তাহলে সাকাতাত আনিল বাকিন তাহলে ওই জামাতের আবশ্যকতা ফরজিয়াত অন্যদের থেকে নেমে যাবে আর না হলে সকলে গুনাহগার হবে তাহলে দ্বিতীয় মত হলো ফরজে কিফায়া তাই না তৃতীয় মত হচ্ছে ওয়াজাহাবাল ইমাম আহমদ ওয়া আতবাহু আহলুল হাদিস আহলে হাদিস উল্লেখ করে দিয়েছেন হ্যাঁ ইমাম আহমদ এবং তার অনুসারীরা হানাবেলা এবং আহলুল হাদিস মানে মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিসের অনুসারীরাও দুটোই অর্থ তারা কি বলছেন এলা আন্নাহা ফরযু আইনিন জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে না প্রত্যেক ব্যক্তি যার উপর হ্যাঁ প্রত্যেক ব্যক্তি মানে প্রত্যেক পুরুষ পুরুষ ব্যক্তি প্রত্যেক পুরুষ ব্যক্তি যার উপর নামাজ ফরজ তার উপর জামাতে নামাজ পড়া ফরজ এটা হচ্ছে ফরজে আইনের অর্থ ফরজে কিফায়াতে প্রত্যেক পুরুষের উপরে জামাত ফরজ আইন নাই কারণ কিছু লোক আদায় করলেই আপনার চার পাঁচ ভাই আছেন দুই ভাই গেল তিন ভাই গেল না বাড়িতে নামাজ পড়লো গুনাহ মাফ অসুবিধা নেই হ্যাঁ সুন্নাতে মুয়াক্কাদা শুধু ছুটলো এই হচ্ছে তৃতীয় মত চতুর্থ মত এর চাইতে শক্ত সেটা হচ্ছে জাহিরিদের ইমাম দাউদ জাহিরি ইবনে হাজম এরা হচ্ছেন জাহিরি বড় ইমাম তারা জাহিরি মজহাবের তারা বলছেন যে আন্নাহ শর্তুন লিসিহ্হাতি সলাহ জামাতে নামাজ পড়া নামাজের বিশুদ্ধতার জন্য নামাজ সহি হওয়ার জন্য কবুল হওয়ার জন্য কি শর্ত কন্ডিশন যদি জামাতে নামাজ না পড়ে তাহলে নামাজ কবুল হয় না এই মতটি সবচেয়ে শক্ত মত কিন্তু এই মতের সাথে বড় একজন মহাক্কে গবেষক রয়েছেন তিনি হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ তিনি বংশগত বা শিক্ষাগত লেখাপড়া যদিও করেছেন হাম্বলি মজহাবের ওপর তারপরে তিনি সালাফি আকিদার ছিলেন মানে চার মজহাব থেকে যেটাকে সহি মনে করতেন সেই পথেই তিনি চলতেন হ্যাঁ
মাযহাবগুলির ক্ষেত্রে এটা ছিল তার মানহাজ যেটা বর্তমান আহলে হাদিসদের মানহাজ রাস্তা সেটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর মাসলাক এই ক্ষেত্রে তিনি জাহিরীদের সাথে চলে গেছেন তিনি বলছেন যে না যদি কেউ যদি কি করে জামাত ছেড়ে নামাজ পড়ে তা তার নামাজ হয় না নামাজ জামাতে পড়া হচ্ছে পুরুষ লোকের জন্য শর্ত আর শর্ত না পাওয়া গেলে মাশরুত পাওয়া যায় না এটা কায়দা শুনে রাখেন যেমন যদি বলি যে নামাজ পড়ার জন্য উযু শর্ত তাহলে উযু না করে কেউ যদি নামাজ পড়ে তা নামাজ হবে যেমন উযু বিনা উযু থেকে নামাজ পড়লে নামাজ হয় না ঠিক তেমনি বিনা জামাতে কেউ যদি একা নামাজ পড়ে তাহলে নামাজ হয় না জাহেরীদের কাছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে আর হাম্বলিদের মধ্যেকার একজন বড় ফাকি আবুল ওয়াফা ইবনে আকিল হাম্বলি তিনিও আর প্রত্যেকের দলিল দলিল দেখি আপনারা কি দলিল দিতে পারেন যারা সুন্নতে মুয়াক্কাদা বলছে তাদের দলিল কি বঞ্চিত হবে কিন্তু তাদের নামাজ হয়ে যাবে যখন ফজিলত বয়ান করা হয়েছে তখন এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা কিন্তু এটা স্পষ্ট কথা না যে ফজিলত বয়ান করলেই সুন্নাতে মুয়াক্কাদা হয়ে যায় তাহলে কেউ যদি ফরজ নামাজের এত নেকি এত ফজিলত রয়েছে তাহলে ফরজ নামাজকে সুন্নাত করে দিবেন নাকি বুঝা গেছে জি হজ ফরজ হজের কেউ যদি ফরজ হজ করে আসে আর রাফাস ফসুক থেকে ঝগড়া থেকে বেঁচে থাকে তাহলে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে আসে তারপরে জান্নাত তার জন্য হয়ে যায় হ্যাঁ সে জান্নাতি হয়ে যায় ইত্যাদি জাহাদিস তার মানে কি আর কিছু করে দেবেন এটাকে ফরজ ছাড়া নাকি তাহলে বুঝা গেল যে ফজিলত 25-27 গুণ হওয়া মানে এটা প্রমাণিত হয় না যে জামাতে নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদা এটা হচ্ছে জমহুর অধিকাংশ ওলামাদের যে মত আর দলিল তার জবাব যারা বলছেন ফরজে কিফায়া তারা দলিল পেশ করেছেন যারা ফরজে আইনের দলিল পেশ করেছে যেমন জ্বালিয়ে দেওয়ার হাদিস হ্যাঁ তারপরে মুনাফিক বলেছেন যারা জামাতে হাজির হয় না ওদেরকে এই হাদিসগুলি কিন্তু তারা বলছেন যে জামাত একটা আদায় হলি হলো সবাইকে আসতে হবে জামাতটা মসজিদে আদায় হলি হলো মসজিদ বিনা জামাতে যাতে না থেকে যায় কিন্তু তাদের এই মতটিও ঠিক নয় কারণ এর কোনো দলিল নেই নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে যে জানাজার ক্ষেত্রে যেমন ফরজে কিফায় কিছু লোক গেছেন সাহাবার কিছু লোক যাননি সাহাবা খেয়াল এরকম করতেন না যে কিছু লোক গেলেন নামাজ পড়তে কিছু লোক গেলেন না বাড়িতে নামাজ পড়লেন বিনা উজরে এইরকম সাহাবা কেন্দ্রের আদর্শ ছিল না জি সুতরাং ফরজে কিফায়ের মতটিও ঠিক নয় যারা বলছেন ফরজে আইন এই ক্ষেত্রে শেখ বলছেন আল্লাহ বাসা আম্মা আদিল্লাতুল মুজিবিন আলা আলাল আয়ান যারা বলছেন যে জামাতে নামাজ পড়া ফরজে আইন তাদের দলিলগুলি হচ্ছে ফাহিয়া সাহিহাতুন সারিহাতুন তাদের দলিলগুলি হচ্ছে বিশুদ্ধ সহি এবং তাদের দলিলগুলি হচ্ছে স্পষ্ট জি একটি তো হলো কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে আসে না তাদের বাড়িগুলি তাদের সহ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন তাহলে বোঝা গেল যে কাজটি কাবিরা সেজন্য জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন দ্বিতীয় দলিল শুনেন অন্ধ লোকের ইবনে উম্মে মাকতুম বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অনুমতি আছে যে আমি অন্ধ মানুষ আমাকে নিয়ে আসার কেউ নেই টেনে টেনে মসজিদে তখন কি বলেছিলেন প্রথম তো হ্যাঁ বলে তারপরে ফিরে এসে বলছে হালতাস মন নেদাবি সলাত আজান শুনতে পাও যে আজান শুনতে পাও বলছে তাহলে আজিব তাহলে আজানের ডাকে সাড়া দিতে হবে তাহলে জি তিন নম্বর দলিল হচ্ছে যে জামাত এত গুরুত্বপূর্ণ বিষয় যে জিহাদের ময়দানে জামাতকে নবী সাল্লাল্লাহু মাফ করেন নাই বরং কোরআন মাফ করেনি কোরআনে বলেছে যে তোমরা ফালতাকুম তোয়াইফাতুম মিনহুম মাক এক দল তোমার সাথে নামাজ পড়ো আর এক দল দুশমনের সামনে দাঁড়ায় আবার ওই দলে সে নামাজ পড়ো কোরআনে কারিমে রয়েছে তো ভয় ভীতির সময় যেখানে জামাতে নামাজ পড়তে বলা আছে তাহলে বোঝা গেল যে জামাত সুন্নাতে মুয়াক্কাদা নয় বরং ফরজে আইন জি এছাড়াও অনেক দলিল পেশ করা যেতে পারে জি আর যারা শর্ত বলেছেন শক্ত ফতোয়া যাদের জাহিরীরা আম্মা দালিলুল গালিনা ফি যালিকা ভাষ্যকার বলছেন যে যারা এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন তাদের দলিল হচ্ছে বা তাদের মত কি তাদের মতটা কি যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য জামাতে নামাজ পড়া শর্ত জামাতে নামাজ না পড়লে নামাজ হয় না বিপদজনক যদি এরকমটা হয় তাহলে কত লোকের যে কত অক্ত নামাজ হয় না জি
তাদের দলিল একটি আছে হাদিস ইবনে মাজাহতে রয়েছে দারাকুতনিতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি কেউ যদি আজান শুনতে পায় আর আজান শুনে নামাজ পড়তে না আসে মসজিদে ফালা সলাতালাহু তার নামাজ নেই ফালা সলাত নামাজ হয় না ইল্লা মিন উযরিন তবে যদি শরীয়তি উযর থাকে উযর মানে শরীয়তি উযর কোনো অজুহাত থাকে তাহলে এই হাদিস তো এই হাদিস যদি আসলে সহি হয় তাহলে তো ইমাম আহমদ বা আহলে হাদিস যারা মুহাদ্দিসিন তারা বলছেন তাদের মতের চেয়ে তো শক্তিশালী হয়ে যায় এটা নামাজ হয় না হ্যাঁ তো এর জবাব দিয়েছেন মুহাদ্দিসিন কেরামরা বা ইমাম আহমদ বিন হাম্বল তারা যে এই হাদিসটা মওকুফ মারফু না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী না এটা কার কথা ইবনে আব্বাস সাহাবীর কথা আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবীর কথা দুই নম্বর কথা এই হাদিসের সনদে যে বর্ণনাকারী রয়েছে তাদের কিছু কিছু সম্পর্কে আপত্তি রয়েছে যে তারা দুর্বল ছিল তারপরে যদি ধরে নেওয়া হয় যে হাদিসটা সহি অথবা হাসান তো আর একটা জবাব তারা দিয়েছেন যে যদি সহি ধরে নেওয়া হয় আলা ফেজা সিহাতেহি তাহলে এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করব যে লা সলাতা বা মান ফালা সলাতা লাহু নামাজ হয় না যে আজান শুনতে পেল অথচ নামাজ পড়তে আসলে না ফালা সলাতাহু ইল্লা মিন উযরিন নামাজ হয় না মানে ফালা সলাতাহু কামিলাতান পূর্ণ নামাজ হয় না যেমন বেশ কিছু হাদিসের ক্ষেত্রে এরকম রয়েছে এই এইটা হয় না কিন্তু সেটা দেখা যাচ্ছে আসলটা হয় কিন্তু পূর্ণ হয় না যেমন হাদিস রয়েছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার আমানত নেই তার ঈমান নেই মানে কি সে কাফের এটা লোক আপনার টাকা পয়সা বেমানি করে নিল ব্যবসা করতে গিয়ে অথবা টাকা পয়সা ধার নিয়ে দিল না তো কাফের কেউ বলে না হ্যাঁ বিশাল মালিক আমি কল ক্ষমতা কেউ বলে না যে কাফের তাহলে এখানে লা ইমান আলহ কামেলান তার পূর্ণ ইমান নাই যে দুর্বল ইমানের মানুষ লা ইজনি জানি হিনা ইজনি ওহ মুমিন যখন জেনাকারী জেনা করে অথবা মদখোর মদ খায় তখন সে মুমিন থাকে না মানে কাফের তাহলে তো খারিজিদের দলিল হয়ে যাবে যে কাবিরা গুনাহ করলে বড় কাফের হয়ে যায় বুঝা গেছে না চোর চুরি করলে মুমিন থাকে না নবী বলে আসলে কসার বেহিনা আসলে ওহ মুমিন চোর চুরি করলে মুমিন থাকে না মানে মুমিন তার ইমান পূর্ণ থাকে না একেবারে অল্প ইমান থাকে সামান্য ইমান থাকে আসল ইমানটা হয়তো থাকে তাকে কাফের বলা যাবে না কিন্তু বড় ফাসেক সে তো এইরকমই এই ক্ষেত্রেও ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন জামাতের নামাজ সম্পর্কে আর গুরুত্বপূর্ণ সেজন্য তার কথাটা উল্লেখ করে দিই তিন তার একটি কিতাব রয়েছে কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকাহা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই কিতাবুস সালাত নামাজ সম্পর্কে এবং নামাজ ত্যাগের বিধান সম্পর্কে অনেক আগে কিতাব লিখেছেন ইবনে হুসাইন রাহমাতুল্লাহ এর কিতাব তো আজকের যুগে ছোট কিতাব কিন্তু এই কিতাবটি বড় কিতাব রয়েছে আরবিতে বলছেন মান তাআম্মালা সুন্নাহ হাক্কাত তাআমুল যেই ব্যক্তি গভীরভাবে হাদিস নিয়ে চিন্তা করবে তাবাইয়ানা লাহু তার জন্য সুস্পষ্ট হবে আন্না ফিলা ফিল মাসাজিদ ফরযুন আলাল আয়ান মসজিদে জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে আইন ইল্লা লি আরিজিন তবে কোনো উযর থাকলে সেটা আলাদা ইয়াজুজু মাহু যেই উযরের সাথে জুমা ছাড়া জায়েজ ওই উযরের সাথে জামাত ছাড়া জায়েজ তাহলে জুমা জামাত একই জিনিস অসুস্থতার কারণে জুমা ছাড়া যেতে পারে হ্যাঁ সফরের কারণে জুমা ছাড়া যেতে পারে ঠিক তেমনি হ্যাঁ জামাতের ক্ষেত্রটি একই রকম ওয়াবেহাজা তত্তাফেকু জামিউল আহাদিস ওয়াল আসার আর এই ব্যাখ্যা যদি করা যায় বা এই এই কথাটি যদি বলা যায় তাহলে সমস্ত হাদিসগুলির মধ্যে আসারের মধ্যে সমন্বয় হয়ে যাবে আর ফাল্লাযিনা দীনুল্লাহ বিহি যেটা আমরা আল্লাহর দিন হিসাবে বিশ্বাস করি আন্নাহু লা ইয়াজুজু লি আহাদিন আত-তাখাল্লুফ আনিল জামাত ফিল মসজিদ ইল্লা মিন উযরিন কোন মুসলিমের জন্য পুরুষের জন্য জামাত থেকে পিছনে থেকে নামাজ পড়া বাড়িতে জায়েজ নয় বিনা উযরে বিনা শরীয়তে ওজরে জামাত ছাড়া ঘরে বাড়িতে নামাজ পড়া জায়েজ নাই এই হাদিস থেকে বোঝা গেল যে কি বোঝা গেল যে জামাতে নামাজ পড়া ফরজে আইন কারণ যা লিখতে চেয়েছেন ফরজে আইন পুরুষ পুরুষ যারা সাবালক তাদের উপর যারা জামাত ছেড়ে দিবে বিনা ওজরে তাদের জন্য শাস্তি রয়েছে দুনিয়ার শাস্তির নবী সাল্লাল্লাহু ইচ্ছা করেছেন দুনিয়াতে না হয় বাস্তবে শাস্তি দেনি তো আখেরাতে শাস্তি হবে না হবে না দুনিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছেন কিন্তু জ্বালাননি কিন্তু আখেরাতে শাস্তি হবে যদি জামাত ছেড়ে কেন নামাজ পড়ে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুনাফিকদের উদ্দেশ্য হয়তো নামাজ থেকে লোক দেখানো হ্যাঁ লোককে শোনানো জানানো এই হাদিস থেকে এশা এবং ফজরের নামাজের ফজিলত জানা যায় এই হাদিস থেকে বোঝা যায় যে ফজর এবং এশার নামাজ খুব ভারী নামাজ যদি কাউকে ভারী লাগে তাহলে তার ইমানের নবায়ন বা ইমানকে সুন্দর করা উচিত কারণ তার মধ্যে নিফাক মুনাফিকি কপটত রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়ত দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সুন্দর করে কায়েম করার তৌফিক দান করেন আছে সময়
হবে না এখন তরজমা শুরু করলে আর হকারি হবে না হ্যাঁ সংক্ষেপ করবো মুশকিলটা যদি সংক্ষেপে করি তো বেশি ফায়দা হবে না জামাতের বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো কিন্তু আমি যদি শুধু ফায়দাটি বলে চলে যেতাম ইখতিলাফ না বলতাম প্রত্যেকের দলিল না বলতাম তাহলে এত ক্লিয়ার হতো না এতে আপনি প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দলিলটা জানেন যে কেন সুন্নাত মক্কাতে বলেছে কেন শর্ত বলেছে জানতে পারলেন ফারজাইন তো কমপক্ষে কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত যদি ধরা যায় তাহলে তো শর্ত হয়ে যায় কিন্তু শর্ত না বলে ফারজাইনই বলেন ফারজাইন হয়তো নামাজের ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে কবিরা গুনাহ আমাদের দেশে কি করে রমজানে শেষ জুমাটা নিজের ঘরে পড়ে না একদম ভুল কথা এগুলো ওগুলো করার দরকার নেই